সাবরুমির পশ্চিম হরিণা বাজার এলাকায় বালি মাফিয়াদের মেশিন দিয়ে মনু নদী থেকে বালি তোলার কাজকর্ম জারি। সব জানা সত্ত্বেও বন দপ্তর কর্তা এবং কর্মীদের নির্বিকার ভূমিকায় জনমনে সন্দেহ। রাজ্যে বিটি সম্মত লাইসেন্স বিহীন সরকারি প্রকৃত অনুমতি ছাড়া নদী থেকে বালি তোলা নিষিদ্ধ, কিন্তু সাবরুম মহকুমার পশ্চিম হরিয়ানা বাজার এলাকায় একদল বালি মাফিয়া অবৈধভাবে মেশিন দিয়ে মনু নদী থেকে বালি তোলার অপকর্ম জারি রেখেছে। রাত মহালে ওই এলাকায় বালি মাফিয়াদের শুরু হয়ে যায় মেশিন দিয়ে অবৈধভাবে বালি তোলার কাজ। তাতে বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি, নদীর পাড় ধ্বংস, কমছে চাষের জমি, ভাঙছে নিরাপদ সমতল। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট বন দপ্তর কর্মকর্তাদের এই ব্যাপারে অবহিত করেও কোনো ফল হয়নি। আর সে কথাই নিজ প্রতিক্রিয়া জানালেন স্থানীয় জনিক বাসিন্দা। এর মধ্যে তারা বারবার নিষেধ করা হয় বালু তোলার লাগিয়া, তারা বালু তুলতে তুলতে আমাদের এদিক পুত্রিমরিনার সাইডটা ভাঙতেছে এবং শাক সবজি করে এই সব নষ্ট হয়ে যাচ্ছে। কিটা দিয়ে ভালো তোলে? মেশিন দিয়ে, নদী থেকে মেশিন দিয়ে ভালো, মেশিন দিয়ে ভালো তুলতেছে। আমরা জানাইছি, আমরা রেঞ্জারে জানাইছি, রেঞ্জারও আইয়ে আইসে আইয়ে কি তারা কি ঘুষ খায়, ঘুষ খাইয়া কি আর কিছু করে না। এই কালকে ভালো তুলছে। কতদিন যাবো এভাবে? আজ দুই তিন মাস যাবো। মানে আপনারা রেঞ্জার বাবুরে জানাই কোনো সুরাহ পাইছেন? কোনো সুরাহ পাইছিনি আমরা। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইছি এটা বন্ধ, ভালো তোলাটা বন্ধ। এমনকি নদী থেকে এভাবে অবৈধভাবে মাফিয়ারা বালি তোলার ঘটনা পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। এক্ষেত্রে কাঞ্চন মূল্যের লেনদেনেরও অভিযোগ তোলেন স্থানীয় অপর বাসিন্দা। কিছু মাফিয়া বালু তুলতেছে, আমরা রেঞ্জারে করতেছি, ডিএফওরে করতেছি, ও থানাতে ফোন করতেছে, কোনো এটা কোনো অ্যাকশন নিতেছে না। বালু কী দিয়ে তুলতেছে? বালু তো তারা কি লেগে তুলতেছে, এটা রাস্তা দিব না কো দিব তারা কিছু বুঝি না। দুটো সাইডে জমি টমি ভাঙ্গিয়া পড়বো, বাড়িঘর ভাঙ্গিয়া পড়বো, এরকম একটা গর্তর বতর হয়ে গেছে গা। আমি জানাইছি আরো উপরে ডিএ ভরে ফরেস্টারে সবাই কইছি, কিন্তু এটা কোনো তারা সবসময় টাকা দিয়ে দিয়া, কোনো বালু লাইসেন্স নাই, টাইসেন্স নাই, কিছু নাই, সবসময় টাকা দিয়ে দিয়ে তারা বালু তুলছে। রেঞ্জারের ব্যাপারে কোনো? হ্যাঁ, রেঞ্জারের কোনো এই ব্যাপারে কোনো অ্যাকশন নেই। এটা কোন রেঞ্জের আন্ডারে? এটা মনো বিডের আন্ডারে, মনো রেঞ্জের আন্ডারে। কার্যত এক বিপজ্জনক পরিস্থিতি। এতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মতে সংশ্লিষ্ট বন দপ্তর এবং স্থানীয় থানা পুলিশও কিন্তু ঘটনায় যথেষ্ট সন্দেহজনক ভূমিকা পালন করছে। এর মধ্যে পরিস্থিতি বিপদ সীমা অতিক্রম করার আগে রাজ্য প্রশাসনের বালি মাফিয়াদের বিরুদ্ধে অনতি বিলম্বে হস্তক্ষেপ করার দাবি উঠেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।